সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার ক্লাসে যুক্ত হবার জন্য। আমি অত্যন্ত খুশি হয়েছি তোমাদেরকে এখানে যুক্ত দেখে। আমি তোমাদেরকে বলছি যে তোমরা অবশ্যই বাড়িতে থাকবে, নিয়মিত পড়াশোনা করবে। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছো আমার স্ক্রিন, তাই না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আমার আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আজও আমি তোমাদের সাথে আছি। নুরানি বেগম, আমি সহকারী শিক্ষক হিসেবে তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছি। আমি তোমাদের সাথে সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে যুক্ত হয়েছি। আমাদের গত পাঠ কি ছিল তোমাদের কি মনে আছে? গত পাঠে আমরা কি পড়েছি মনে আছে কি তোমাদের? আমাদের জীবনে প্রযুক্তি, বাসস্থানের প্রযুক্তি এবং খেলাধুলায় প্রযুক্তি, আমরা এই দুইটা শিখেছিলাম, তাই না, গত পাঠে? আজকে আমরা শিখব বিনোদন এবং চিকিৎসা প্রযুক্তি। বিনোদন এবং চিকিৎসা, আচ্ছা ওইটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু ছবি দেখা যাচ্ছে, দেখো তোমরা এগুলো চেনো নাকি? এগুলো কখনো দেখেছো? বাম পাশের ছবিতে লক্ষ্য করে, এটার নাম কি বলতো? এই যেটার নাম কি বলতো, এটার নাম কি? পিয়ানো। হ্যাঁ, একদম সব। আমাদের বিদ্যালয়ে এগুলো আছে, তাই না? তাহলে এই সবগুলো হচ্ছে বিনোদন প্রযুক্তি। আচ্ছা, এবার ডান পাশের ছবিতে দেখো তো, এটা কি দেখতে পাচ্ছো? ডান পাশের ছবিতে দেখো তো, এটা কি দেখা যায়? আচ্ছা, তোমরা কি পার্কে গেছো কখনো? কে কে গেছো বলো তো পার্কে? পার্কে কি কি থাকে বলো তো? পার্ক পারবা বলো তো একজন একটু? ঠিক আছে, আমরা দৈনন্দিন জীবনে বিনোদনের ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি, এগুলোর মধ্যে কম্পিউটার প্রযুক্তি অন্যতম। তাহলে বিনোদনের ক্ষেত্রে কম্পিউটার প্রযুক্তিটা মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অন্যতম। কম্পিউটারের সাহায্যে বিভিন্ন ধরনের খেলা, সিনেমা, নাটক দেখা, গান শোনা যায়। আশা করি তোমরা এই বিষয়ে প্রত্যেকেই জানো, জানো না? কম্পিউটারে আমরা সিনেমা, গান শোনা, বিভিন্ন ধরনের গেম খেলা এবং নাটক দেখা, এগুলো তো দেখি, দেখি না?
সঙ্গীতের ক্ষেত্রেও প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, এমনকি এই যে তোমাদের পাঠদান কার্যক্রম চলছে এটাও কিন্তু আমি ল্যাপটপে চালাচ্ছি, তাই না? এটাও একটা কম্পিউটারের অংশ, তাই না? আচ্ছা, তাহলে দেখো কম্পিউটারের সাহায্যে বিভিন্ন ধরনের খেলা, সিনেমা বা নাটক দেখা, গান শোনা যায়। সঙ্গীতের ক্ষেত্রেও প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, যেমন তবলা। সঙ্গীতের ক্ষেত্রে কি কি ব্যবহৃত হচ্ছে? যেমন তবলা, হারমোনিয়াম, গিটার, বেহালা, পিয়ানো, ড্রাম, সিডি, ডিভিডি প্লেয়ার ইত্যাদি। আমরা বিনোদন কেন্দ্রে নানা ধরনের রাইড, যেমন নাগরদোলা, রোলার কোস্টার ইত্যাদি রয়েছে। এছাড়াও রয়েছে শিশুদের খেলনা এবং ছবি আঁকার উপকরণ। আয়ুষী একটু মিউট হয়ে যাও শোনা, আয়ুষী একটু মিউট হয়ে যাও, শব্দ হচ্ছে বাবু। আয়ুষী একটু মিউট হয়ে যাও শোনা। এইটা এইটা রুদ্র, তুমি একটু পড়ো তো রুদ্র, এটা একটু পড়ো। হ্যাঁ রুদ্র পড়ো। তবলা, হারমোনিয়াম, গিটার, বেহালা, পিয়ানো, ডিভিডি প্লেয়ার ইত্যাদি। ডিভিডি প্লেয়ার বিনোদন কেন্দ্রে নানা ধরনের রাইড, যেমন নাগরদোলা, রোলার কোস্টার ইত্যাদি রয়েছে। এছাড়াও রয়েছে শিশুদের খেলনা এবং ছবিকার উপকরণ। অসংখ্য ধন্যবাদ রুদ্র, অত্যন্ত চমৎকার পড়েছো তোমরা। তাহলে আমরা জানলাম যে আমাদের দৈনন্দিন জীবনে বিনোদনের ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি। আবার আমরা বিনোদনের জন্য কি করি, নাগরদোলা শিশু পার্কে রয়েছে নাগরদোলা, রোলার কোস্টার সহ বিভিন্ন ধরনের রাইড, তাই না? এছাড়াও রয়েছে শিশুদের খেলনা এবং ছবি আঁকার উপকরণ। এই সবগুলোই হচ্ছে বিনোদনের প্রযুক্তি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। সবাই কি বুঝতে পেরেছ? ধন্যবাদ। এই ছবিগুলা দেখো তো, এগুলা কিসের কিসের ছবি এগুলো দেখা যাচ্ছে বলতো? এটা কি যে নাম লিখাই আছে এগুলো? এই সবগুলো হচ্ছে চিকিৎসা প্রযুক্তি। হ্যাঁ, এই সবগুলো হচ্ছে চিকিৎসা প্রযুক্তি। এগুলো চিকিৎসায় ব্যবহৃত হয়। এই প্রযুক্তির কারণে ডাক্তাররা কি করতে পারে, সহজে রোগ নির্ণয় করতে পারে এবং উন্নত চিকিৎসা করতে পারে। সারা বিশ্বের মানুষকে এই প্রযুক্তিগুলোর মাধ্যমে কি করছে, সুরক্ষিত রাখছে, তাই না? এখানে কি কি আছে? স্টেথোস্কোপ, কম্পিউটার টমোগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাফি। এছাড়াও এছাড়া আর কি কি চিকিৎসা প্রযুক্তি আছে, দু একটা নাম কেউ বলতে পারবে? এগুলা ছাড়াও এগুলা ছাড়াও আরো আছে চিকিৎসা প্রযুক্তি, দু একটা নাম বলতে পারবে তোমরা? সাধারণ আমরা ব্যবহার করি বাসায়, জ্বর আসলে আমরা বাসায় কি ব্যবহার করি বলতো? থার্মোমিটার। হ্যাঁ, এটা প্রায় প্রত্যেকের বাসায় থাকে, তাই না? আমরা জ্বর আসলে এই প্রযুক্তিটা ব্যবহার করে থাকি। আরো কি ব্যবহার করি আমরা? এক্সরে মেশিন, এক্সরে মেশিন, তারপর চিকিৎসা প্রযুক্তি। তাহলে দেখো চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি, ডাক্তারদের সহজে রোগ নির্ণয়, যা আমি তোমাদেরকে বলছিলাম যে এই চিকিৎসা প্রযুক্তির কারণেই ডাক্তাররা সহজে রোগ নির্ণয় করতে পারেন, রোগীকে উন্নত চিকিৎসা প্রদানে সহায়তা করছে। বিভিন্ন ধরনের চিকিৎসার যন্ত্রপাতি উদ্ভাবন হয়েছে। সাধারণ চিকিৎসা যন্ত্রপাতির মধ্যে রয়েছে থার্মোমিটার, স্টেথোস্কোপ এবং রক্তচাপ মাপার যন্ত্র, প্রেশার মাপা। দেখো না তোমাদের একটু প্রেশার বেড়ে গেলে যে হাতে একটা বেঁধে পাম্প করে, প্রেশার মাপার যন্ত্রটা আমার মনে হয় কম্পিউটার আদি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি সারা বিশ্বে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে চিকিৎসা প্রযুক্তিটা আমাদের জীবনে বিরাট একটা ভূমিকা পালন করছে। আগের দিনে মানুষ চিকিৎসা, এই যে উন্নত চিকিৎসার কারণে অনেক মানুষ সাধারণ রোগগুলাতেও মারা যেত,
যক্ষা কলেরা এগুলাতে এখন কিন্তু এগুলা মারা যায় না মানুষ,